গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, যেই মাটিতে শুইতে হবে সারা নিশিরাত, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, সাসা গেল সাসি গেল পাড়া পড়োশি কত গেল, দাদা গেল দাদি গেল কাছের মানুষ কত গেল, আমার যাবার দিন আসিবে আমাদের যাবার দিন আসিবে সেদিন দূরে নয়, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত কাজা করো না, দিনে রাতে কয়েকটা সালাত আদায় করেন তো, আদায় করেন তো, অনেকে আদায় করে না, কেন আপনি করেন না? সালাত ছাড়া একজন মুমিন কখনো মুমিন হতে পারে না, দিনে রাতে পাঁচ ওয়াক্ত সালাত কাজা করো না, দিনে রাতে পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করো না, নামাজ কাজা হইলে পরে সালাত কাজা হইলে পরে মুক্তি পাবি না, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, সহি হাদিসের আলো, কোরআনে হাদিস যেখানে কোরআন নাই যেখানে, অনেকেই ভুল করে থাকে যে আমরা আছি সেখানে বোঝার নাই, এই জন্যই বললাম যে আপনারা কি সচেতন আছেন নাকি না, কবরে আমি বক্তব্য করতেছি, কবরে সারা জীবন বক্তব্য করেন কোনো উত্তর আসবে না, আপনারা একটু সচেতন খুব সুন্দর আলোচনা শুনেন বুঝেন।